কে হবে আগস্ট মাসের সেরা খেলোয়াড় আইসিসি তিনজনের নাম প্রকাশ করেছে। মজার ব্যাপার হলো তিনজনই অলরাউন্ডার, তারা হলেন ইংল্যান্ডের বেন স্টোক, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের মিচেল শান্টনার। প্রথমে আসি বেন স্টোকের কথায়। ইংল্যান্ড দলের টেস্ট ক্যাপ্টেন চলমান সাউথ আফ্রিকা টেস্টের ম্যাচে খুব ভালো পারফর্ম করেছে। দ্বিতীয় টেস্টে 103 রানে তার একটি অসাধারণ ইনিংস যা সাউথ আফ্রিকাকে পরাজিত করতে বল হাতেও পেয়েছেন সাফল্য। তার এই অসাধারণ ম্যাচ উইনিং পারফরমেন্সের জন্যই তাকে নমিনি করা হয়েছে। দ্বিতীয় সিকান্দার রাজা জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ব্যাট হাতে 2022 সালটা তার স্বপ্নের মতো যাচ্ছে। সিকান্দার রাজা এশিয়ার দুই জায়ান্ট দল ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে খুব ভালো পারফরমেন্স করেছে। বাংলাদেশের সাথে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দলের খারাপ সিচুয়েশন থেকে দলকে জিতিয়েছে। ইন্ডিয়ার সাথেও করেছে 100, বল হাতেও পেয়েছেন সাফল্য। আমার মনে হয় আগস্ট মাসের সেরা খেলোয়াড়টা সিকান্দার রাজারই হওয়া উচিত। তিন মিচেল শান্টনার, নিউজিল্যান্ড অলরাউন্ডার, ব্যাট ও বল হাতে দারুণ পারফরমেন্স করেছে আগস্ট মাসে। তিনি আগস্ট মাসে 8টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচে জিতাতে ভূমিকা পালন করেছে। নেদারল্যান্ডের সাথে তার 42 বলে 77 রানের একটি ভালো ইনিংস খেলেছে, যার জন্য তিনি নমিনি হয়েছে। এখন দেখার বিষয় কে জিতে আগস্ট মাসের সেরা খেলোয়াড় পুরস্কার। প্রিয় দর্শক, আপনারাও যদি আপনার প্রিয় খেলোয়াড়কে ভোট দিতে চান তাহলে দিতে পারেন icccricket.com ওয়েব পেজে কি আপনারাও ভোট দিতে পারেন। প্রিয় দর্শক, খেলাধুলার সকল নিউজ আপডেট পেতে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।